इसका पीछे ये क्या बिल्डिंग सब है? जीएमसी बिल्डिंग। ये पूरा एक बार फुल कैंपस का एक वन डिजाइन बना, इसको सिर्फ अगर अंदर से फेस लिफ्टिंग कर दे सो देन इट विल बी वेरी गुड। बेसमेंट प्लस पोडियम प्लस 3 बेसमेंट में और पोडियम में कार पार्किंग 353 नंबर 141 नंबर एंट्री नंबर फर्स्ट फ्लोर में सर 36 नंबर सब शॉप 40 स्टेट्स एंड यूटी। सेकंड फ्लोर में सर 36 नंबर ऑफ शॉप पर डिफरेंट डिस्ट्रिक्ट फ्लोर में मीटिंग हॉल है सर, तो इसमें 50 कैपेसिटी का है सर। विजन एरिया एग्जीबिशन आप लोग रह सकते हैं एंड सीनियर लोग अगर कोई आ रहे हैं तो उसके बाद सर दो ऑडिटोरियम है सर 144 एंड 154 कैपेसिटी। প্রধানমন্ত্রী প্রতিপক্ষী মাধ্যমের কার্যসূচী পার্কর অতিক্র ভূমিপূজন অনুষ্ঠানত বহু রাইজক ধনী জ্ঞানী ব্যক্তিসকল বহন করবলে অনুরোধ জানাইছো। এয়া আমার শ্রদ্ধার মুখ্যমন্ত্রী ডানিয়েল। প্রকল্পটির বিষয়ে সমগ্র জানাইছে মাননীয় শ্রী কনকা দেবরে আমার মুখ্যমন্ত্রী মহোদয় আর অন্যান্য আমার আমন্ত্রিত অতিথিসকল। মুকলি করেছে প্রধানমন্ত্রী গতি শক্তি আঁচনির অধীন 300 কোটি টাকা ব্যয়ে 300 ট্রেন ইয়াতে রাখবা ব্যবস্থা আছে আর বিভিন্ন সময় অহা বয় বস্তু ইয়ার গুদামত রাখার ব্যবস্থা আছে, পার্কিং আছে, গোটেখিনি সুবিধা আছে। আর প্রধানমন্ত্রী গতি শক্তি মাস্টার প্ল্যান আঁচনির অধীন এই গোটে আঁচনি রূপায়ণ করা হয়েছে। মই কনক ডেকা ডাঙরিয়াক শুভেচ্ছা জানাইছো আর উত্তর পূব সীমান্ত রেলওয়েকে ধন্যবাদ জানাইছো। আর মই আশা করছো যে সকলের প্রচেষ্টা এই প্রাইভেট রেলওয়ে লজিষ্টিক পার্ক নির্মাণ হয়ে উঠব। ইমানদিন আমি জানো যে রেল স্টেশন রেলওয়ে নির্মাণ করেছিল, এটি একটা প্রথম প্রচেষ্টা যে রেল স্টেশন একটা যত বস্তু উঠা নামা করা হব, নমা হব, উঠা হব, এই গোটে ব্যবস্থাটা ব্যক্তিগত খণ্ড করার প্রচেষ্টা লওয়া হয়েছে। রেলওয়ে সম্পূর্ণ সমর্থন দিয়ার কথা জানাইছে, ই একটা সুন্দর কাম, মই অভিনন্দন জানাইছো। আর খুব সোনকালে যাতে ফ্রেট টার্মিনেলটা নির্মাণ হয়ে উঠে তার বাবে মই শুভেচ্ছা জানাইছো। সাংবাদিক বন্ধু বান্ধবী সকল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ার এটা সপোন আছিলে যে প্রত্যেকখন রাজ্যতে এটা ইউনিটি মল বনিবলে। এই ইউনিটি মলত ভারতবর্ষৰ প্রতিখন রাজ্যৰ বাবে একোটা এম্পোরিয়াম, অর্থাৎ ইয়াতে বহি আমি উত্তর প্রদেশ, বিহার, রাজস্থানের তেওঁলোকর সামগ্রী সমূহ কিনিব পাৰি। ঠিক সেই ধরনের যদি মধ্যপ্রদেশত ইউনিটি মল হয়েছে,
তাত অসমেও গৈ আমার থলুয়া সামগ্রীখিনি আমি প্রদর্শন আর বিক্রি করব। সেই প্রধানমন্ত্রী মোদী ডাঙরিয়ার সপোন অনুসরি ভারতের কেন্দ্রীয় শাসিত আর রাজ্য 36খন রাজ্যতে আজি এই ধরনের কোটা ইউনিটি মল নির্মাণ করার কাম হাতত লওয়া হয়েছে। আজি আমি অসমত আমার ইউনিটি মলটোর আধারশিলা স্থাপন করল। এই ইউনিটি মলটোর বাবে 226 কোটি টাকা ভারত সরকারে আমাক দিছে আর 226 কোটি টাকার উপর 72 কোটি টাকা রাজ্য সরকারে খরচ করব। সর্বমুঠ ইয়াত ব্যয় হব 298 কোটি। 36খন রাজ্যর উপরিও অসমৰ প্রতিখন জিলার বাবে একটা রুম দি ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রডাক্ট। মই এটা উদাহরণ হিসাবে দিল, এতিয়া যেতিয়া ডিব্রুগড়ৰ পৰা স্থল হব, ডিব্রুগড়ে ইয়াতে চাহ আর চাহৰ লগত জড়িত বিভিন্ন সামগ্রী প্রদর্শন করব। বাক্সা জিলার পৰা যি প্রদর্শনী আহিব তেওঁলোকে মৌ মাখি বা বিভিন্ন ধরনের সম্পদ সমূহ দেখাব। সো যি জিলাত যি সম্পদ ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রডাক্ট আর সেই জিলার থলুয়া কারিকরী সকলে প্রস্তুত করা সামগ্রী সমূহ ইয়াত বিক্রি হব। তার মানে এটা হল স্টেট এম্পোরিয়াম, এটা হল ডিস্ট্রিক্ট এম্পোরিয়াম। তার লগত বিভিন্ন রাজ্যের পৰা মাঝে মাঝে প্রদর্শনী ইয়াতে তেওঁলোকৰ থকা খোৱাৰো ব্যবস্থা থাকিব আর প্রদর্শনীরও ব্যবস্থা থাকবে। সরু দুটা অডিটোরিয়ামও থাকিব বিভিন্ন সভা সমিতি করবর আর এই ধরনের ইউনিটি মলটোর কল্পনা করা হয়েছে। এই মোদী ডাঙরিয়ার সপোন আজি আমি ইয়াতে আরম্ভ করলো আর আমি এই খুব কম সময়ত ইয়াক নির্মাণ করব খুঁজিছো। অহা বছরের ভিতরতে আমি ইয়াক নির্মাণ করে সম্পূর্ণ করিম, কারণ ইয়ার বাবে প্রয়োজনীয় পুঁজি ভারত সরকারে আমাক ইতিমধ্যে পঠাই দিছে। সেই কারণে খুব স্পিডত আমি এই কামটো শেষ করি। আমরা
ঠিক আছে, যদিও ভাত খাই আহা নাই, ভোকটো যাতে পলায় তার কারণে মানে কেটামান ভাল ভাল কথা কম। ঠিক আছে, তো ভাত না খালেও খুব যেন লাগব, হব না? ঠিক আছে, বেশি নক কম কম, কিন্তু কেটামান ভাল ভাল কথা কম, হব? শুনি ভাল লাগবে। ঠিক আছে, শিশুসকলের বাবে একটা বৃদ্ধাশ্রম আৰু শিশুর আশ্রম নির্মাণ করব খুঁজিছো কামরূপ জেলার বাবে 635 কোটি টাকার আসনি আজি আমি ইয়াতে শুভ উদ্বোধন নহলে আধারশিলা স্থাপন করছো। সিদিনাখন আমি 16,000 কোটি টাকার আসনি রাইজর বাবে সমর্পিত করেছিল। দুটা বছরের ভিতরতে আমার রাজ্যখন প্রায় 1,20,000 কোটি টাকার আসনির কাম আমি হাতত লব পারিছো। এক প্রকার কব গেলে আমার রাজ্যখন আজি বিকাশর গঙ্গা নামি আছে। লগত 8 মাস সময় যুঁজিল, তারপর যা দুটা বছর আমি কাম করার সুযোগ পাল।
এটা মূল আগত কেছে নিদিও বিলি পিছর আগত দি দিব দিব না নিদিয়ে একটু অল্প লাহে কই কই অল্প ভয় উঠাই দিয়ে দিব না নিদিয়ে ও মানে নলয় গিরিয়ে কে বিলাকে মই কই দিন টিভি আপনার চিন্তা নাই গিরিয়ে সকলক মই কই দিন যি সকলে ভাল করে ব্যবহার করিল কোনোবাই মুরগি করত হাঁহ করত কাপড় বোক সরু দোকান দিয়ক নহলে দশ দশ হাজার টাকা গোট খুয়ায় এক লাখ টাকা দিয়ে গ্রুপত বিজনেস করক পঁয়ত্রিশ হাজার এটা এখন তালে দিতো তাল নাবাদিব দুখন তাল দিয়ে বজাব লাগিব দশ হাজার কোটি টাকা সোমাই দিব যাতে ছোৱালীজনীয়ে কলেজত পড়িব শ্রদ্ধা নাই ছোৱালীর দায়িত্ব মামা টাকা ইন্ডাস্ট্রি হয়েছে আলু ইন্ডাস্ট্রি হব সরকারি চাকরি আছে মেডিকেল কলেজ হয়েছে নার্সিংত পড়া ছোৱালী লাগে আমার কলেজত পড়া বহুত লড়া ছোৱালী লাগে আগর পরিবেশ নাই পরিবর্তন হয়েছে তাক মানে বিশ্বাস মোট এবার মাত্র আপনার অনুরোধ আজ আমার কামরূপ জেলা যিকাশের যাত্রা এই বিকাশের যাত্রার মূলত আছে আমার সাংসদ বিধায়ক বাকি রাইজক ধন্যবাদ জানাইছো। 2025 সনত আমি আরো একটা বিকাশ যাত্রা হাতত লম, যাতে বর্তমান দুটা বিকাশ যাত্রাত আগবঢ়া আসনি সমূহ আমি শুভ উদ্বোধন করব পারো আর নতুন আসনিও আমি হাতত লব পারো। মই অসমবাসী রাইজক ধন্যবাদ আর কৃতজ্ঞতা। প্রথম বিকাশ যাত্রাত আমি 26,000 কোটি টাকা, দ্বিতীয় বিকাশ যাত্রা 23,000 কোটি টাকা, অতিরিক্তক হাইস্কুল সমূহর প্রায় 4,000 কোটি টাকা, গতি 23, 26, 49 প্লাস 4 53,000 কোটি টাকা, এই রাজ্য সরকারের পুঁজি।